শিব সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব করতে করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে খণ্ডিত করে দিয়েছিল। সেই সময় সতীর বিভিন্ন দেহের অঙ্গগুলি পড়েছিল বিভিন্ন জায়গায়। সেই সতীপীঠগুলির মধ্যে আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি তা হলো কামরূপ কামাখ্যা, এক রহস্যময় জায়গা। এই জায়গা নিয়ে অনেক মানুষের মনে বিভিন্ন রকম সংশয় রয়ে গেছে, সেগুলি আজ আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে। বন্ধুরা, দেবীর এখানে যোনি অঙ্গটা পড়েছিল। এখানে নীলাচল পর্বতের ওপর দেবীর মন্দির রয়েছে। শোনা যায় এখানে কোনো মানুষ প্রবেশ করলে সে আর ফিরে যেতে পারে না। নীলাচল পর্বত এতটাই রহস্যময়, জাদুনগরী বলা যায় এখানকে। এখানে এমন সব কালা জাদুর কথা উল্লেখ রয়েছে যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। তা কতটা সত্যি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। কথিত রয়েছে এখানে জুন মাসে 3 দিন মন্দির বন্ধ থাকে। এর কারণ হচ্ছে ওই 3 দিন সতীর ঋতুস্রাব হয় বলে ধরা হয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই শুনে রেখেছে বা শুনে এসেছেন আমরা। এখানে যে রস নিঃসৃত হয় এই রসটিকে ঋতুস্রাব বলে এখানকার লোকেরা মনে করে। এই যে লাল রঙের যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নদীর আকারে বয়ে গিয়েছে। এটা গিয়ে ব্রহ্মপুত্র নদীতে মিশে গিয়েছে। কামরূপ কামাখ্যা এতটাই রহস্যময় যে এর দেওয়ালে অনেক পৌরাণিক চিত্রের খোদাই করা পাথরের মূর্তি আপনি দেখতে পাবেন। এগুলি কোনো না কোনোভাবেই কোনো একটা বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। এর রহস্য এখনো অবধি কেউ খুঁজে বের করতে পারেনি। কামরূপ কামাখ্যায় রয়েছে তন্ত্র, বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের গুরুদেবরা। এখানে তন্ত্রবিদ্যা শিখতে আসে অনেক দূর থেকে। এখানে মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করে নিয়ে যায় তাদের গহীন জঙ্গলের মধ্যে। তারপর সেখানে তারা বিভিন্ন রকম তন্ত্রবিদ্যা শুরু করে। বিভিন্ন বড় মাপের তন্ত্রবিদ্যা শিখতে হলে অবশ্যই আপনাকে কামরূপ কামাখ্যায় আসতে হবে। কামরূপ কামাখ্যা তন্ত্রবিদ্যার জন্য শ্রেষ্ঠ। এখানে ব্রহ্মপুত্র নদীর গায়ে রয়েছে গহীন জঙ্গল, সেখানে লেখা রয়েছে পুরুষ নিষিদ্ধ স্থান। কথিত রয়েছে মন্দিরের চত্বরে কোনো মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করে নিয়ে যায় ব্রহ্মপুত্র নদীর ওপারে গহীন জঙ্গলের মধ্যে। এখানে তন্ত্রবিদ্যা শেখানো হয়। এখানে এলে আপনি মায়ং গ্রামের কথা অবশ্যই শুনতে পাবেন। কালাজাদুর গ্রাম বলা হয় মায়ংকে। মায়ংয়ে এমন সব তন্ত্রবিদ্যা শেখানো হয় যা কল্পনার বাইরে। এখানে এমন ধরনের তান্ত্রিকরা বসবাস করে যা মানুষ চোখেও দেখেনি। এখানে বড় মাপের তান্ত্রিক থেকে শুরু করে অঘরী সকলেরই দেখা পাবেন আপনি। এখানে বিভিন্ন ধরনের তন্ত্রবিদ্যা করা হয়। এখানে মহিলারা বেশিরভাগই দেখতে পাওয়া যায়। এই রাজ্যে মহিলার সংখ্যা একটু বেশি। এখানে মহিলারা তাদের সুন্দর মোহ দিয়ে পুরুষদেরকে ভুলিয়ে নিয়ে যায় গহীন জঙ্গলের মধ্যে। তারপর তাদেরকে কি করে বা কি তাদের সঙ্গে করা হয় তা নিয়ে এখনো কোনো রহস্য প্রকাশ হয়নি। এখানে আদিবাসী গোষ্ঠী খুবই খতরনাক হয়। এরা সকলেরই তন্ত্রবিদ্যা রয়েছে। রহস্যময় মায়ং গ্রামে যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায় তাহলে তাকে কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয় না, এইখানে ওঝা গুণিনরাই তার ব্যবস্থা করে দেন, অতএব তার বিষ নামিয়ে দেন। এটাই বিশ্বাস এখানকার মানুষদের। আদেও সেই ব্যক্তির বিষ লেগেছিল কি না তা নিয়ে কেউই কোনো বিচার করে না। এখানে বিভিন্ন ধর্মগুরুর কথা উল্লেখ রয়েছে। এখানে বড় মাপের তান্ত্রিক হতে গেলে আপনাকে এখানে আসতেই হবে। বন্ধুরা, এই কামরূপে একটা মহিলাকে নিয়ে এখানে তার যোনি পূজা করা হয়। তারপর জুন মাসে 3 দিন বন্ধ রাখা হয়, কারণ ওই দিন
দেবী ঋতুস্রাব হয় বলে এখানকার মানুষদের বিশ্বাস। এটা বিজ্ঞানীরা একদমই আলাদা মতামত দিয়েছেন। এটা হয় ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে, এটা হয় কারণ এখানের পাথরের ভেতরে এতটাই আয়রন রয়েছে যে জলটা, আয়রন মিশ্রিত জলটা পাহাড়ের গা দিয়ে ঝর্ণার আকারে বয়ে যায়। সেটাকে এখানের লোকেরা মনে করে যে এটা দেবীর ঋতুস্রাব। সেটাতে অনেকে স্নান করে, পবিত্র মনে করে নিজেকে।